আমরা একটু বসছিলাম, বা যেটা মেয়ে আমাদের ক্রস করে গেছে, ইগোতে রাখছে, উঠতেই হবে। তো আবার যেতেছি, ওইখানে দুটো ছাগল ধরে আছে, ছাগল ধরেই সম্ভব। ও আসসালামু আলাইকুম, ইটস ইয়োর থান্ডার, ওয়েলকাম মাই ব্লগ, আই হোপ ইউ আর অল গুড অ্যান্ড গুড মর্নিং ফ্রম নিনবিন। সো কালকে তো আমাদের নিনবিন আসা হয়েছে, অ্যান্ড কালকে আমরা ঠিকমতো নিনবিন এক্সপ্লোর করতে পারিনি, কারণ এত গরমের মধ্যে এত মানে 200 কিলোমিটার রাইড করে অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর টাইমও ছিল না, কারণ কি রাত হয়ে গেছিলো। সো আজকে তো ডে টু, আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা নিনবিন এক্সপ্লোর করবো। অ্যান্ড পুরোপুরি নিনবিন তো এক্সপ্লোর করা পসিবল না, বিকজ নিনবিনে 20 প্লেসেস আছে ঘোরার মতো, গুগলে চেক করার পর যেটা আমরা পাইছি। সো আজকে আমরা কিছু কিছু জায়গা মানে বেস্ট যে প্লেসগুলো আছে ওগুলো প্লেসগুলো আজকে ঘুরবো। অ্যান্ড এখানে পুরোটা ঘুরতে হলে মিনিমাম 1 উইকের বেশি থাকতে হবে, তাও হবে না, বাট আমাদের কাছে এত টাইম নেই, কারণ কালকে আমাদের ফ্লাইট আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সো এখন আসছি, রুম থেকে বেরিয়ে আসলাম কেবল, এটা হচ্ছে ভিউ, কালকে এখানে সবাই মাছ ধরছে। এখন এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে মেবি একটু রেস্ট নিয়ে দেন আমরা বের হয়ে যাবো। So, my destination trip powered by Denso, Santa Cruz authorized distributor of Denso in Bangladesh. Engine oil partner, Pakalo Lubricants, Travel Water, Travel Work, Clothing partner, Clothes, Clothing Coach, which is a cool t-shirt, pore asi, and Media Butter, Bike BD, and Chumunati. So, on the breakfast date is, That much. And Sanju, I have our mouth, don't you? Shokal, shokal. Mouth, don't you? Kidus. কিছু চলে আসবে, কিছু চলে আসবে, গোল্ড বার, গোল্ড বার চলে আসলে তো। অ্যান্ড ওই যে আমাদের সাদা প্রয়োজন ভাই, ভাই গুড মর্নিং। সো আমরা এখন বের হইতেছি, আজকে সাদা ভাইয়ের পিলিয়ন, আজকে বাইক চালানো না, আজকে আজকেও সেম পরিমাণে গরম, জীবনে রোদ উঠছে বলা ভাই। আমরা এখন একটা প্লেসে আসছি, সো এখানে একটা মন্দিরের মতো আছে, ওইটা আমরা ঘুরতে যাবো, বাট নাম জানি না, চার পরে বুঝতে পারবো। আমাদের তো বাইক পার্ক করলাম এখানে, অ্যান্ড পার বাইক 15,000 টং, মানে 30,000। আমরা এখন যেটা আসছি এটা হচ্ছে টাং আন ইকো ট্যুরিজম। তো আমরা তো ফার্স্টে বাইক পার্ক করে এমনি ধরা খেয়ে গেছি, 15,000 টং মানে গেছে, তো সমস্যা নেই। বাট এইটা যখন পুরোটা প্যাকেজ দেখলাম যে এটা ঘুরতে মিনিমাম 4 ঘন্টা লাগবে, অনেকগুলো কেভ আছে আর অনেক জায়গায় নিয়ে যাবে, অ্যান্ড এই রোদের মধ্যে আমরা এই 4 ঘন্টা বোর্ডের মধ্যে যাইতে রাজি না। অ্যান্ড এখানে ঘোরার যে অ্যামাউন্ট এটা মানে একবারে বেশি এক্সেস, মানে হুদাই পার্কিংয়ের মতো হুদাই এত প্রাইস। সো এটা আমরা ক্যান্সেল করতেছি, সো আমরা এখন অন্য একটা প্লেসে যাবো, এটাই বেটার হবে, শুধু এখানে টাকা ওয়েস্ট করার কোনো মানে হয় না। ঘোরার আরেকটা না কারণ হচ্ছে আমরা আসলে পুরাটা নিয়ে যাবে সবগুলাতে, কিন্তু না এখানে কিছু মানে একটা চুজ করতে হবে, সো এত টাকা খরচ করা কোনো মানেই হয় না এটার জন্য। 1 লাখ 1 লাখ আমার নতুন প্লেসে আসছি। তোকে তো যাবি না ভাই, এই তোকে দাঁত ভাঙিয়ে যাবে, যাবি না তুই, পার টিকিট নিতেছি আমরা, 1 লাখ পার পারসন, জানোসই তো, পয়সা পয়সা পয়সা,
দিয়ে দেন তো পাঁচ টাকা নোট। সো টিকিট এই টিকিটের টাকা দিয়ে সিবিএ পাওয়া যাবে। দেখো হ্যালো হ্যাঁ ওয়ে টোটাল 4% ফর মি। কি করেন সানি ভাই, কেভে ঘুরে আসি চলেন। চলো রোদ না থাকলে অনেক বেটার হইতো। ও শিট প্যার নাই চিল পারবা? হ্যাঁ এ না 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 এই যে এই যে এই টাইগার কেপ। আচ্ছা এটা হচ্ছে ডংগুয়া হো কেপ। তুবো টাইগার টুকার নাই তো আবার, কিন্তু ওর ভিতরে তো অন্ধকার। এটা হচ্ছে একটা কেপ, পাশে একটা ছোট নদী, ছোট ঝর্ণা। ওইটাতে তো অনেক পানি ছিল, এই জন্য আমরা যেতে পারি নাই, এই জন্য এখন এটাই ডুববো। আই হোপ এখানে পানি থাকবে না। ও ও নিচে যেতে হবে। দরজা বন্ধ করে দিয়ে রাখছে এরকম কথা? সানি ভাইরে বলছিলাম ভাই একটু পরে উঠি, বলে না উঠবো। হ্যাঁ ভাই পুরোটা সিঁড়ি, বুঝতেছেন সিঁড়িগুলোর অবস্থা খারাপ হয়েছে ভাই, আরও উপরে উঠতে হবে। মুয়া হুয়া পাহাড় সামথিং এই টাইপের নাম, তাই না? মুয়া হুয়া না মুয়া হুয়া। সানি ভাই কেমন লাগছে সিঁড়ি বলেন তো, অবস্থা আমরা একটু বসছিলাম বা যেটা মেয়ে আমাদের ক্রস করে গেছে, ইগোতে রাখছে উঠতেই হবে, তো আবার যাইতেছি। বেসিক্যালি অনেক রোদ, পুরো সিটিটা দেখা যেতেছে। এই যে উপরে ওইখানে দুটো ছাগলদারে আছে, ছাগলদারই সম্ভব। ও খেতে হবে আর একটু বাদ আছে ভাই, অনেক উপরে চলে এসেছি রে। এই সানি ভাইয়ের কথায় ধরা রাখিছি, এটা শেষ করে আমরা আবার উঠে উঠবো। আর এটার আর একটু আছে সানি ভাইয়ের অবস্থা ভাই, কি গরম সপ্তাহ খুলে ফেলবো এরকম হইতেছে, খুবই ভুল ডিসিশন হয়েছে, পরে আসা দরকার ছিল। সো ফাইনালি আমরা চলে আসছি। সানি ভাইয়ের তো অবস্থা খুব খারাপ, একটু ঘুমাইছে দেন উপরে উঠছে। আর একটু বাদ আছে, এটা ওটা একবারে টপে উঠে যাবো, উঠতে তো হবে। אז זה אומר מתגרמנות חצי שנה לפני, פשוט המלונות עצמם יקרים.
প্রচুর স্লিপি by chance miss hole pura nai yeah bhalo chilo but onek risky welcome back everyone so eto uthanama korar por ekhon amra lunch korte aschi eta lunch bola chole na already bikal hoye geche and ekhane ekta indian restaurant ache kalke ata amra ekhane khete jaisilam but offer jar kono ekhane khete paini ono jay khawa hoychilo so ekhane chicken biryani try korteci ei je already dise ekhon khabar start korbo জানি না এটার ভিতরে কি ভুয়া তিন চাইনিজ ডাইনেস্টি সামথিং মানে দিন ডাইনেস্টি সে এখানে থাকতো আগে কয়েকশো বছর আগে আর হবে এটা তাই না জগির ভাই কয়েকশো বছর আগে আর হবে নয়শো সাল আর মানে তার মানে 1100 বেশি ও মাই গড 1100 এটা পরে প্লাস্টার করছে এগুলো তো কিছু হ্যাঁ কি মানে কনস্ট্রাকশন কাজ করছে মন্দির 2000 years later সো নিনবিন আজকে আমাদের ডে 2 এন্ড আজকে আমাদের আরেকটা ডেস্টিনেশনে যেতে হবে আই মিন আমাদের হানয়েতে ব্যাক করতে হবে কারণ আজকে রাতে আমাদের ফ্লাইট নিনবিন থেকে যেতে ইচ্ছা করতেছে বাট থাকার কোনো ওয়ে নেই নতুন নতুন ডেস্টিনেশনে যেতে হবে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে হবে সো এটাই তো আমাদের আপাতত প্ল্যান সো রওনাদার কথা ছিল 8টার সময় এখন তো 9:11 বাজে তকির ভাই ঘুম থেকে উঠে না তো সামহাও খুব জোর করে তোলা হয়েছে সো এখন এখান থেকে আমাদের ব্রেকফাস্ট দিবে এখন ব্রেকফাস্ট করবো অলরেডি সব প্যাকিং হয়ে গেছে ব্রেকফাস্ট করেই বেরো আসবে সো মাই ট্রিনেশনটি পাওয়ার বাই টেনসো সান্টা ক্রুজ অথরাইজ ডিস্ট্রিবিউটর টেনসো ইন বাংলাদেশ ইঞ্জিনিয়ার পার্টনার পাকেলো লুব্রিকেন্টস ট্রাভেল পার্টনার ট্রাভেল ব্যাগ ক্লথিং পার্টনার কোর্স ক্লথিং কো এই যে টি শার্ট যেগুলো পরে আসি অ্যান্ড মিডিয়া পার্টনার ফাইক বিডি অ্যান্ড চৌনাটি সো এখন ব্রেকফাস্ট করতে হবে